জঙ্গলে পায়ের ছাপ মিললেও তন্ন তন্ন করে খুঁজেও মেলেনি বাঘের সন্ধান। একদিন দুই দিন নয়, প্রায় 4 মাস ধরে বাঘের আতঙ্কে ভুগছেন এলাকাবাসী। সামনে থেকে বাঘকে চাক্ষুষও করেছেন অনেকে, এমনটাই বক্তব্য গ্রামবাসীদের। ঘটনাটি দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা এলাকায় উপেন্দ্রনগরের বাসিন্দাদের। পায়ের ছাপ মিললেও গোটা জায়গায় তন্ন তন্ন করে খুঁজে মেলেনি বাঘের খোঁজ। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে স্থানীয়দের সঙ্গে নিয়ে দিনভর চলে তল্লাশি। বাঘের খোঁজ মিলতে বসানো হয় ক্যামেরা, জাল দিয়ে ঘিরেও ফেলা হয় জঙ্গল, তবু সন্ধান মেলেনি বাঘের। স্থানীয়রা জানাচ্ছেন, গত 4 মাস ধরে বাঘের ভয়ে তারা আতঙ্কে রয়েছেন। বাঘের পায়ের ছাপ দেখেছেন অনেকেই, সামনে থেকে বাঘকে অনেকে চাক্ষুষও করেছেন, আবার লোকালয়ে ঢুকে পুকুরে বাঘকে জল খেতেও দেখেছেন, কিন্তু এই পর্যন্তই। অনেক খোঁজার পর হদিশ পাওয়া যায়নি বাঘে। এই পরিস্থিতিতে বনদপ্তর, গোবর্ধনপুর উপকূল থানা ও গ্রামবাসীরা সকলে একত্রিত হয়ে বাঘের খোঁজে চালান তল্লাশি। ব্যুরো রিপোর্ট, বঙ্গ সংবাদ। আমাদের উপেন্দ্রনগর এবং সিদ্ধারনগর, রাখালপুর, যারা গ্রামবাসীবৃন্দ এখানে আছেন, তাদেরকে আমাদের বনদপ্তরের পক্ষে আজকে যে সার্চিং অনুষ্ঠান বা যে প্রোগ্রাম ছিল তাতে সহযোগিতা করার জন্য অশেষ ধন্যবাদ। বিশেষ করে আমাদের পুলিশ বন্ধু এবং আমাদের পঞ্চায়েত প্রধান এবং ইলেক্টেড যারা মেম্বার আছেন, তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা প্রীতি জানাই, কারণ ওনারা আমাদের সহযোগিতার জন্য আজকে এই প্রোগ্রামটা খুব সাকসেসফুল হয়েছে। এবং বিগত দিনে যে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের যে কর্মীবর্গ যেভাবে অক্লান্ত পরিশ্রম করে দিন রাত খেটেছে এবং তারা যে পরিষ্কার চিত্র ফুটিয়ে তুলেছিল যে এখানে টাইগারের উপস্থিতি আছে কি নেই, আজকে তার কিন্তু চিরনি তল্লাশি করে আমরা সেই প্রুফটা পেয়েছি যে এখানে এখন বাঘের কোনো উপস্থিতি নেই বা কোনো ফ্রেশ পাক পাকমাক পাওয়া যায়নি। আমার টাইগার টিম এবং আমার ডিপার্টমেন্টের যারা বড়োবাবু, ছোটোবাবু এবং যারা স্টাফ আছে তাদের কাছ থেকে আমরা কনফার্মেশন পেয়েছি, এবং গ্রামবাসী যারা গিয়েছিল, যারা আমাদের সঙ্গে সহযোগিতা করে গিয়েছিল, প্রাণের ঝুঁকি নিয়ে আমাদেরকে তাদের নিজস্ব দায়িত্বে যারা গিয়েছিল তাদের কাছ থেকেও যে আমরা কনফার্মেশন পেয়েছি যে এখানে কোনো রকম বাঘের উপস্থিতি এই মুহূর্তে নেই। এবং আমি গ্রামবাসীদেরকে আশ্বস্ত করছি, আপনাদের পাশে আমরা সবসময় আছি, কোনো ভয়ের কোনো কারণ নেই। যদি কোনো রকম সেই রকম এ থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা কুইক অ্যাকশানের মধ্যে আমরা এখানে পৌঁছে যাব। যদি কোনো রকম সন্দেহ থাকে আমাদেরকে জানাবেন। এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয়বাবু আছেন, উনি তো প্রথম অক্টোবরের শেষ থেকেই আজ পর্যন্ত 3.5 মাস হয়ে গেল আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, গ্রামবাসীরাও সহযোগিতা করেছেন যথেষ্টভাবে। কিছু হয়তো কনফিউশন হয়েছে, সেগুলো আজকে আমরা আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম। আমাদের টাইগার যে রেস্কিউ টিম এসছে রায়দিঘি থেকে, তারাও সরজমিনে একদম চিরুনি তল্লাশি করে যে যেখানে যেখানে বলেছে কোথাও দুবারও আমরা ওই জায়গায় টার্ন ওভার করিয়েছি। আপনারা ঘুরে আবার গ্রামবাসীদের কাছে সামনে আশ্বস্ত করে দেন যে এই জায়গাটায় টাইগারের উপস্থিতি আছে কিংবা কোনো নতুন পাগমাক আছে কিনা। এখনও পর্যন্ত সেই রকম কোনো আমাদের কাছে পাগমাকের কোনো মানে চিহ্নই পাওয়া যায়নি। এটা আমাদের গ্রামবাসীবৃন্দ যারা সহযোগিতা করেছেন তারাও জানিয়েছেন, আমাদের টাইগার টিম, রেস্কিউ টিম, তারাও কুইক অ্যাকশন টিম তারাও এসে জানিয়েছে, আমাদের স্টাফ বন্ধু যারা আছে, বড়োবাবু বিশেষ করে, আমাদের ছোটোবাবু, সকলেই যে আমাদেরকে যে আশ্বস্ত করেছে এখানে টাইগারের কোনো থাকার কোনো চিহ্নই নেই। সুতরাং আপনারা নিশ্চিন্তে থাকেন, ভয়ের কোনো রাত কাটাবার কোনো ইয়ে নেই, এইটুকু আপনাদের কাছে আমি আশ্বস্ত করছি। এবং আমাকে প্রধান সাহেব যেটুকু বলেছে যে এই গ্রাম লাগোয়া যতটা ফেন্সিং করা যায় এটা আমাদের হায়ার অথরিটিকে আমি জানাবো, জানিয়ে খুব তাড়াতাড়ি আমরা এটা প্রিকশন হিসাবে আমরা তাড়াতাড়ি দ্রুত বলবো। জঙ্গল যেহেতু আছে এখানে ওয়াইল্ড লাইফের একটা সচরাচর চলাচল দেখা যাবে, গ্রামবাসীদেরকে আমি বলবো তারা যেন মানে জঙ্গলে গেলে যেন গ্রুপে যায়, কোনো অসুবিধা নেই, একজন দুজন কখনো যাবে না, আর রাতের বেলায় বেরোনো যে যাবেই না। কেন? যেহেতু একটা এর আগে প্রিভিয়াস হিস্ট্রি আছে যে এখানে যাতায়াত করেছে টাইগার, সুতরাং সেই দিক থেকে বলবো তারা সাবধানে চলাফেরা করুক।